আর নয় অন্যায় অত্যাচার, চলো এবার দিন বদলের পালা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, দুর্নীতি এবং চোরের দল। চোরের দলে না থাকতে পেরে ঘরের ছেলে ঘরেই ফিরল, লাল ঝান্ডার ওপর শেষ ভরসা রাখল মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভায়। বিপ্রশিখর অঞ্চলের এক পাহাড়ি গ্রামে তৃণমূলের 500 জন নেতাকর্মী সমর্থক তৃণমূলকে গুডবাই জানিয়ে সিপিআইএম পার্টিতে যোগদান করে। তারা আখেরে একটাই অভিযোগ, তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত অঞ্চল থেকে নেতৃত্ব, পঞ্চায়েত সমিতি থেকে মন্ত্রীরা জড়িত রয়েছে। এবার তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভায়, ফের ঘরের ছেলে ঘরে ফিরল বলে জানিয়েছেন সিপিআইএম অঞ্চল নেতৃত্ব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের পায়ে ব্রেক মেরে দিল, সিপিআইএমে যোগদান তৃণমূলের 500 জন কর্মী সমর্থক, বড়ুয়া বিধানসভায় লাল ঝান্ডার ওপর ভরসা রাখল।